বাবা শুভ সকাল, খুশি খুশি, কত খুশি রে বাবা। তুমি সেই ভোরে ঘুম থেকে উঠছ পাঁচটার সময়? ও, তুমি আমার আগে উঠে বসেছিলে। গাড়ি চালাও, হ্যাঁ এরকম কর, আরো বৃষ্টি নামবো। আজকে সকাল থেকে একদম সকাল থেকে ভোর থেকে সকালও না, একদম রাত চারটা থেকেই এরকম বৃষ্টি শুরু হয়েছে। গুড়ি 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 পড়তেছে, অনেক সময় জোরে হয়, আবার গুড়ি গুড়ি পড়ে, কোনো থামাথামি নেই, পড়তেছে একভাবে। এখন সময় 6:20, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি মানে সারাদিন একটুও থামে নাই, সারাদিন এইভাবেই ঝরতেছে। তো আজকে মনে হইতেছে যে আসলে বর্ষাকাল, বর্ষাকাল এমন ভাবে যাইতেছিল একদম বৃষ্টি ছাড়া, জল ছাড়া। এই ফলটা একটা ব্লগে দেখাইছিলাম আপনাদের, গাছটা দেখাইছিলাম, তো গাছটা পাইকে গেছে, বড় হয়ে গেছে, মানে বড় হয়ে বলতে একদম পরিপক্ক, এই যে ফল সব পাইকে গেছে, ফলের ভিতরে এই যে বীজ, একটা করে বীজ আর কিছুই নাই, আর হাওয়া একটা না দুই তিনটে হয়। তো গাছটা মারা গেছে, এখন শুধু ফলগুলো আছে, হয়তো বীজ এইখানে পড়ে আবার গাছ হইব, এভাবে বংশ বিস্তার, গাছের বংশ বিস্তার। তো চলুন যাই বাড়ির দিকে, মারে বলছি আজকে খিচুড়ি রান্না করতে। খিচুড়ি বলতে আমাদের এলাকার একটা খিচুড়ি আছে, এমনিতেই মাছ মাংস ছাড়া, কারণ আজকে আবার নিরামিষ, আমাদের নিরামিষ খাইতেছি আজকে, তো মাছ মাংস ছাড়া একদম নরম, নরম বলতে একটু জল বেশি দিয়ে, একটু ওইটা আমাদের গ্রামের ভাষায় বলে ডেলডেলা, ডেলডেলা খিচুড়ি। তো দেখলেই বুঝবেন ডেলডেলা খিচুড়ি কীরকম, যদি হয় ওরকম দেখি। মারে বলছি এখন রান্না করবো কি না, যদি করে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো বৃষ্টির দিনে ডেলডেলা খিচুড়ি। তো চলুন আমার সাথে বাড়ির দিকে। আমার কালো ধানের হালি বেশি হয়েছিল, এই পরিণতি খুবই কষ্ট লাগছে, অনেক কষ্টের হালি। তো কালো ধান হওয়াতে কেউ এটা নেয় নাই, শুধু বড় কাকা নিছে কিছু, আর এতগুলো বেশি হয়েছে। বাবা বাবা ঘুরতে যাইতে পারো নি আজকে, কি পরছো, কি ড্রেস এটা, সুন্দর ড্রেস বাবা। ও বাবা সব জামা ভিজিয়ে দিছো পিছু দিয়ে, বৃষ্টিতে শুকায় না। সব ভিজিয়ে দিছো বৃষ্টিতে শুকায় না, তোমার জামাটা ছোট হয়ে গেছে, তুমি এখন বসতে পারো, ধরতে হয় না তোমাকে।
তুমি তো বলোই না এই কাউকে যে আমি বসতে পারি, বলো। হ্যাঁ ওই যে বলছে, বললো হ্যাঁ আমি বসতে পারি। এই খিচুড়ি রান্না করতে হবে, চলো ডালডালা খিচুড়ি করবা? মামনি এখন বসতে পারে মোটামুটি। হাসতে হাসতে পড়ে দেয়। বাবা খিচুড়ি রান্নার জন্য মা সব উপকরণ নিয়ে আসছে, চাল ডাল দুই প্রকারের ডাল না, একটা হলো মাসকলাইয়ের ডাল, এই যে এটা মাসকলাইয়ের ডাল, আর এটা মুগ ডাল। আর সবজির মধ্যে তো এখন আছে শুধু এগুলাই, চাল কুমড়া, পটল, আর একটা কি মিষ্টি আলু, আর আর কি বেগুন, এগুলো দিয়েই আজকের ডালডালা খিচুড়ি। আর মরিচ, মরিচ তো লাগবেই, মরিচ ছাড়া তো চলে না। কি কালার? কালার একটু সাদা সাদা লাগবো না হলো দেখতো। তো এই খিচুড়ির ভালো নাম হইব ঝোলা খিচুড়ি, ঠিক না মা? আর আমাকে লাগে কি ডালডালা, পোলা পানি কয় না সব মানুষই তো ভাই ডালডালা খিচুড়ি কি। শীতের দিনে তো সবজির অভাব নাই, এখন তো সবজির অভাব, এক চাল কুমড়া সবজি আর বেগুন, মিষ্টি আলু, আর কি জানি আর তো নেই, গোল আলু, বাড়িতে যা সবজি ছিল ওইগুলো দিয়েই তৎক্ষণাৎ। শুকনা মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে দিল মা, যদি একটু স্বাদ হয়। আমারও তো পেট জ্বলে, তোমারও পেট জ্বলে। এরপরে জল দিয়ে ঢেকে দিতে হইব, ঠিক না মা? না ঢাকলে হইব, ঢাকলে মনে হয় তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যাবো।
গরম হয়ে যাব। জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাইকে দিব। ঢাইকে তো দিব না, ঢাকনা। খিচুড়ি হয়ে গেছে কিন্তু তেমন নরম নাই, ঢেল ঢেল মানে ঝোলা নাই, একটু শক্ত শক্ত হয়ে গেছে। কিন্তু দেখে মনে হইতেছে স্বাদ হইব। খাওয়ার সময় দেখা হবে আবার, এখন ঢেকে রাখি। খিচুড়ি খেয়ে দেওয়া হয় একটু, শক্ত হয়ে গেছে। এমনি খাইতে কিরকম হয়েছে? তরকারি দিয়ে এখন হয়েছে সবজি খিচুড়ি। তো সারাদিন পেশাল পারলাম ঝুলা খিচুড়ি, পরে হয়ে গেল শুকনো খিচুড়ি। খারাপ হয়নি, ভালো হয়েছে। আর বাবা খাইতেছে রুটি। খিচুড়ি খেয়ে দেওয়া তাহলে একটু।